আমি ক্রমশ আগবাই অহা ভাগবতর পাঠ আর পর্যালোচনার অনুষ্ঠান আমি আপনাসক সেবা জানাইছো। ভাগবতর তৃতীয় স্কন্ধর বিদুর ধৃতরাষ্ট্রর কথোপকথন পদচন্দ। এই শুক নিগদতে রাজা শুনা মহাশ গোবিন্দ কধাইল পাণ্ডবে ও সভা মাজে হিত বাক্য বুলিলা মাধবে ও ভীষ্ম আদি করি যত শুনতা লোকর কর্ণর মিত সিতু বাক্য কে খবর ও তাকু ন মানিল দুর্জু ধন পাপশীল ও দেখি বিদুরর মনে বিষাদ দিনা ধৃত রাষ্ট্র হিত পুষিলে কৃহ মাজে বিদুরক ডাকিয়া নিলে ক ও বিদুর প্রবেশ ভোলা করি রঙ্গ মন ও তাঙ্ক পাই ধৃত রাস্তে বুলিলা বসন অ কহিউ কহিত মন্ত্র ও বিদুর বুপাই ও পাণ্ডবক রাজ্য কিবা কাজুয়াই ও হেন শুনি রাজা তো বিদুর নিগদতি অ শুনিও নিপেন্দ যেন কহু রমতি অর্থাৎ সুখদেব গুরুজনাই পরীক্ষিত নিপতিক কৈছে যে বিদুরর ক্ষেত্রতনো কি কি অন্যায় দেখা পোৱা গল সেই পরীক্ষিত তুমি শ্রবণ কৰা।
এদিন পাণ্ডৱ সকলে গোবিন্দক পঠালে হস্তিনাপুৰলৈ আৰু সভাৰ মাজত আহি মাধৱে অতি হিত মধুৰ বাক্য তেওঁ সকলোৰে আগত কৈ শুনাল। ভীষ্মৰ দৰে পিতামহ যিসকলে শিশৱৰ পৰম পবিত্ৰ বাণী অমৃত বুলি শ্ৰৱণ কৰে সমস্তখিনিয়ে কৃষ্ণৰ সেই বাণী শ্ৰৱণ কৰি অত্যন্ত আনন্দিত হ'ল। কিন্তু কৃষ্ণৰ বাণী কেশৱৰ অমৃতস্বৰূপ এই প্ৰসাদ দুৰ্যোধনস্বৰূপ পাখিল দুঃশাসনস্বৰূপ অধৰ্ময় মানিবলৈ টান পালে আৰু তাকে দেখি বিদুৰে মনত বৰ কষ্ট পালে। আৰু কিছুমান কথা হে মহাৰাজা তুমি শুনা, বিদুৰক লৈ আৰুনো কি কি অকাৰ্য হস্তিনাপুৰত সংঘটিত হৈছিল, যে এদিন ঘৰৰ মাজলৈ ৰজা ধৃতৰাষ্ট্ৰই বিদুৰক মাতিলে। বিদুৰো মহা আনন্দৰে ধৃতৰাষ্ট্ৰৰ ওচৰলৈ আহিলে আৰু ধৃতৰাষ্ট্ৰই বিদুৰক ক'লে যে সেই হিতমন্ত্ৰ বিদুৰ গোৱাই পাণ্ডৱক ৰাজ্য দিবৰ কিবা যুক্তি আছেনে বাৰু? আৰু এনে কথা শুনি বিদুৰেনো কি ক'লে যে সেই নিপেন্দ্ৰ পৰীক্ষিত তুমি এতিয়া শুনা, হে ৰাম পৰম ধাৰ্মিক যদি স্থিৰ মহাশ ওজাৰ শত্ৰুক কেহুনতো অভিজাত হয় এ মহাভাগৱত হৰি দাস সমুদায় ও তাঙ্ক আবে ৰাজ্যভাৰ দিবা কাজোৱা এ তোজু মহাই অপৰাধ কহিয়াই আচন্ত অবিকুদৰোহি পুনু হুকাৰি থাকন্ত ও জাত হন্তে তুমি মোক ৰাহা মহাভয় এই পৰম বলিষ্ঠ ভীম বায়ুৰা হে ৰাম যাবে খংগে তেহুৰা হে নত কৰে নন শতপুত্ৰ সমেনতো হোৱালন্দ ভন ও তাবে তা সমাগ তুমি দিয়া ৰাজ্যভাগ এ ধৰাহিত বচন ন পাওঁ কদু ৰাম জুনু বোলা মোক তই অনে দেখিবি অল্প অ মূৰখত পুত্ৰ আছে যেন ব্ৰজকল্প ঐ তুমি সাগৰ্ব তুমি থৈও দূৰ কৰি অজাটো পাণ্ডৱক মূৰ বুলিলা জৈত দ্বৈত দেৱ ঋষি অসংখ্যাত হে ৰাম পৃথিৱীৰো ৰাজা যত থাকয়ত থাত হে ৰাম যিটো প্ৰভু যদুগণ সমে বিদ্যমান হে ৰাম দ্বাৰকাত আছা নতু জান্তয়া জানিবা প্ৰভু হৈলা যাৰ ভীতি অ আয়ু যশ জয় তাৰ হুৱে পৰ
অন্ধ ধৃতৰাষ্ট্ৰক অতি মৰমেৰে সৈতে বুজাবলৈ ধৰে যে হে মহাৰাজ, পৰম ধাৰ্মিক যুধিষ্ঠিৰ মহাশয়, তেওঁ ইমানেই ধাৰ্মিক, তেওঁ ইমানেই নীতিপৰায়ণ আৰু তেওঁ ইমানেই কোমল আৰু সৰল স্বভাৱৰ যে যিজনৰ সুতটো কেতিয়াও কতো জন্মই হ'ব নোৱাৰে। তেওঁ সাক্ষাৎ হৰিৰ সেৱক আৰু সাক্ষাৎ তেওঁ মহাভাগৱত, আৰু এই মহাভাগৱত স্বৰূপ ধৰ্মস্বৰূপ এই প্ৰতিনিধিজনক ৰাজ্যভাৰ দিয়াৰ যুক্তি আছে। তোমাৰ যিমান অপৰাধ আছে সমস্তখিনি অপৰাধেই তেওঁলোকৰ ভাতৃসকলেও আজিলৈকে সহন কৰি আছে, আৰু মাজে মাজে বিকুদৰে কিন্তু পোকাৰণী এটা নোকোলাকৈ নাথাকে, আৰু বিকুদৰ স্বৰূপ মহাবলৱান বায়ুৰ পুত্ৰলে তুমিওতো ভয় কৰা। যিজনৰ খঙত সকলোৰে ওচৰত মৃত্যুৰ দৰে ডাঙৰ দণ্ড আহি যাব পাৰে, শতপুত্ৰৰ সমান শতপুত্ৰৰ সৈতে তোমাৰ যিমান আছে সমস্তখিনিকেই বিকুদৰে অকলেই ভণ্ড ভণ্ড কৰি পেলাব পাৰে। সেইটো কাৰণে মই তোমাক অতি হিত বচন দিছোঁ, তুমি পাণ্ডৱসকলক ৰাজ্যৰ ভাগটি দিয়া। তুমি হয়তো ভাবিব পাৰা, অৰ্থাৎ এই কথাখিনি ধৃতৰাষ্ট্ৰস্বৰূপ অন্ধজনক বিদুৰ স্বৰূপ মহামতীয়ে দিব্য জ্ঞান দান কৰাৰ যেনে উপদেশ দিছে, যে তোমাৰ এশটা পুত্ৰ আছে বুলি তুমি হয়তো গৰ্ব কৰিব পাৰা, তেওঁলোকৰ মাত্ৰ পাঁচজনহে বুলি তুমি তেওঁক তুমি ভাবিব পাৰা, তোমাৰ শতপুত্ৰ বজ্ৰৰ সমান ডাঙৰ বিহু বুলি তুমি মনতে ভাবি থাকিব পাৰা, কিন্তু তোমাৰ এই মিছা অহংকাৰবোৰ তুমি এই সময়ত ত্যাগ কৰা। কাৰণ যিসকল পাণ্ডৱ, এই পাণ্ডৱসকল সাক্ষাৎ ভগৱন্ত হৰিৰেই ভকত, ভগৱন্ত হৰিৰ সেৱক। হৰি য'ত থাকে তাত থাকে অসংখ্য ঋষি, আৰু তাতেই থাকে পৃথিৱীৰ সকলো ৰজাই তেওঁক সেৱা কৰে। আৰু এই যদুকুলৰ ঈশ্বৰজন যিসকল যিজনৰ পৰম পবিত্ৰ স্থান দ্বাৰকা, এই দ্বাৰকাকো ত্যাগ কৰি পাণ্ডৱৰ গৃহত আহি সেইজন ঈশ্বৰ কৃষ্ণ থাকে। এতেকে মই তোমাক বুজাইছোঁ হে ৰাজন, জগতৰ ঈশ্বৰ যিজনৰ লগত সদায় থাকে তাৰেই সদায় আয়ু যশ আৰু জয় এই সমস্তখিনি লাভ হয়। গতিকে তুমিও মোৰ এই পৰামৰ্শ মানি পাণ্ডৱসকলৰ প্ৰাপ্য ৰাজ্য তুমি তেওঁলোকক দান কৰা। হেই ৰাম, তাতে সে তোমাক মই বোলো নিষ্ঠ কৰি হে পাণ্ডৱক ৰাজ্য ভাগ দিওঁ কষাদুৰি। হে ৰাম বুলি বাইহা কল ধৰিব দুৰ্যোধনে, এতেবে তাৰ কথা কহোঁ শুনা সাৱধানে, হে যাক পুত্ৰ বুলি তুমি কৰা প্ৰতিপাল, ঐহি তু কলিৰ মূৰ্তি অধম চান্দা। অজ্ঞানী ধৃতৰাষ্ট্ৰ এই ক্ষেত্ৰত যেন এক পতি, যিজনৰ জ্ঞান চক্ষু বিদুৰস্বৰূপ মহামুখে খুলিব বিচাৰিছে। অজ্ঞান আৰু অবিদ্যাত আমাৰ উৎপত্তি হয় অহংকাৰ, অহংকাৰৰ লগত সংযুক্ত হয় দৰ্প, দৰ্পৰ লগত সংযুক্ত হয় পাপ বুদ্ধি, এই সমস্তবিলাকৰেই যেন প্ৰতীক ৰূপ ধৃতৰাষ্ট্ৰ। ধৃতৰাষ্ট্ৰস্বৰূপ অজ্ঞানী, ধৃতৰাষ্ট্ৰস্বৰূপ অজ্ঞানী হৈও ৰজা হোৱাৰ দুৰ্বাৰ বাসনা মনৰ ভিতৰত পুহি ৰখা জনৰ, অহংকাৰৰ বলত যি চিন্তনস্বৰূপ পুত্ৰ জন্ম হয় তেওঁই যেন দুৰ্যোধন, এই অহংকাৰৰ উন্মত্ততাত যি বেয়া শাসন সৃষ্টি হয় এই শাসনেই যেন দুঃশাসন, এই অহংকাৰ আৰু বেয়া শাসনৰ যি ব্যৱস্থা, এই ব্যৱস্থাক যেন সম্পূৰ্ণৰূপেৰে গতিশীল কৰি ইয়াক যেন ঘোঁৰাৰ দৰে দৌৰাবলৈ বিচাৰে দুৰ্বুদ্ধিস্বৰূপ শকুনিয়ে।
এই দুর্বুদ্ধি রূপী শকুনিকো বেশি গতিশীল করিবর কারণে কৌরবর আর সমস্ত এশজন ভাতৃর লগত আছে। ধৃতরাষ্ট্রক বিদুর স্বরূপ মহামূর্তিয়ে বুঝাইছে, তোমার মই দিয়া এই সৎ পরামর্শ তোমাক বচাব, হস্তিনাপুরক বচাব আর তোমার ধর্ম রক্ষা করি। কিন্তু কলির যুগর রচনা করা, কলির প্রতিনিধি হিসাবে কলিস্বরূপ কালকে যেন ধারণ করা তোমার এই দুর্বুদ্ধির পুত্র দুর্যোধনের দুঃশাসনে এই পরম পবিত্র পরামর্শ কিন্তু নামানিব, অর্থাৎ কলিকালের প্রতিনিধিয়ে যেন ভাগবত দেখাইছে দুর্যোধন। দুর্যোধন মানে হল দুর্যোগপূর্ণ ধন। আমার জীবনের দুর্যোগপূর্ণ ধন কি? আমার জীবনের দুর্যোগপূর্ণ ধনে আমাক মৃত্যুর ফালে দিব, আমার জীবনের দুর্যোগপূর্ণ সম্পত্তিয়ে আমাক নরকলে নিব, আমার জীবনের দুর্যোগপূর্ণ অবিদ্যা আর অজ্ঞানে আমাক বন্ধনের ফালে নিব। সেইটো কারণে বিদুর স্বরূপ মহামতির মহান গুণের যোগেদি ধৃতরাষ্ট্র স্বরূপ অজ্ঞান আর অবিদ্যার পর আমাক মুক্ত করাবর কারণে ভাগবত ভগবন্তই এই কথাখিনি যেন আমাক শ্রবণ করাইছে আর কীর্তন করাইছে। এই কথার মননের যোগেদি আমার হৃদয়ত বাস করা ধৃতরাষ্ট্র স্বরূপ অজ্ঞান অবিদ্যার মায়া আর মোহ, এই মায়া আর মোহর পর উৎপত্তি হওয়া এই দুর্যোধন স্বরূপ অহংকার দুঃশাসন স্বরূপ দর্প আমি কেনেকৈ জয় করব লাগে, এই সমস্তখিনিক যদি আমি হৃদয়ের পর পরিত্যাগ করব নিম তো মহান গুণের সাধনা আমার জীবনত নহব। সেইভাবে ভাগবত ভগবন্তই পরম পবিত্র বাংময় মূর্তি বাক্যর রূপ লৈ আমাক যেন বুঝাইছে, আমাক যেন শিকাইছে। জগতের ঈশ্বর কৃষ্ণর যদি তুমি একান্ত সেবক হব বিচারা, তুমি যদি মহান গুণের সেবক হব বিচারা, তুমি যদি বিদুর স্বরূপ মহামতির মহান আদর্শ জীবনত যদি ধারণ করব বিচারা, তেতিয়াহলে ধৃতরাষ্ট্রর দরে অজ্ঞান আর অবিদ্যাক তুমি জয় করব লাগিব। দুর্যোধনের দরে অহংকার, দুঃশাসনের দরে দর্প, শকুনির দরে কুবুদ্ধি বিলাকক তোমার হৃদয় আর মনের পরা বিদুর স্বরূপ ভকতর পরামর্শ বুলি মানি তুমি এইবিলাকক সদায় আঁতর করে রাখব পারিব। ভাগবত ভগবন্তই কাহিনীরও আমাক যে শিকাইছে তত্ত্বরেও যেন আমাক একটা কথা কি বুঝাব বিচারিছে, পরম পবিত্র কৃষ্ণর মাখনসুর কৃষ্ণর মনের পবিত্রতা চিত্তর শুদ্ধতা আর হৃদয়ের পরম আনন্দ আমি যদি সাক্ষাৎ করবলে হয় এই বেয়া ব্যবহার বেয়া আচরণ এইবিলাকর পরা যেন আমি মুক্ত হয়ে বিদুর স্বরূপ মহামতির পরম লক্ষণ সমূহ আমি দেহ মন হৃদয়ত ধারণ করবলে আমি অনুশীলন করব। হে মাধবর দুহি দুষ্ট সমদুরাসা, ও মহায় অভিমানী ধুম কেতুকুলাঙ্গার, হে যিহেতু বিমুখ হল কৃষ্ণ দেবতা, এতে কে জানিবা শ্রী গুছিল ইহা। বিদুরে সাধারণ কেটামান বাক্যরে অসাধারণ কিছুমান তত্ত্ব কথা আমাক সন্মুখ করাব খুঁজেছে। ধৃতরাষ্ট্রক বুঝাইছে যে তোমার এই সৎ মই দিয়া তোমাক এই সৎ পরামর্শ তোমার পুত্ররূপী দুর্যোধন স্বরূপ অহংকারে হয়তো মানিবলে টান হব, কিন্তু হে রাজন তুমি মনত রাখা তোমার পুত্রকেইজন প্রকৃততেই দুরাচার, প্রকৃততেই দুষ্ট স্বভাবযুক্ত, তেওঁলোক অত্যন্ত অভিমানী আর তেওঁলোকে এই কুলটুকেই যেন নাশ করিব, তেওঁলোক যেন ধূমকেতু শক্তি। বিদুর মহামতি অধর্ম আর অন্যায়ের বিরুদ্ধে আমার ওসর প্রতিবাদ করি, ধৃতরাষ্ট্র স্বরূপ আমার অজ্ঞান আর অবিদ্যার রাজাজনক আমার হৃদয়তেই যেন বধ করে দিব বিচারিছে। আমাক কৈছে জগতের ঈশ্বর কৃষ্ণস্বরূপ দেবতাক দুয়ি হয়ে যাওঁতে আমি যদি বলপূর্বকভাবে ধরে বান্ধি রাখব বিচার, জগতের ঈশ্বর কৃষ্ণর চরণক আমি যেতালেক শরণাপন্ন নহম, কৃষ্ণর সেবক স্বরূপ ভকতসকলের চরণের আশীর্বাদ আমি যেতালেক লাভ করবলে নিশিকিম, জগতের ঈশ্বর কৃষ্ণর পরম পবিত্রতা প্রতিটি জীবর লগত আছে,
প্ৰতিটো পানীৰ লগত আছে পানীৰ প্ৰতি প্ৰেম মানৱৰ প্ৰতি প্ৰেম জীৱৰ প্ৰতি প্ৰেম এই সমস্ত প্ৰেম লগ হৈহে কৃষ্ণৰ পৰম পবিত্ৰ নিৰ্মল প্ৰেম হয় জগতৰ ঈশ্বৰ কৃষ্ণ হ'ল প্ৰেম অৱতাৰ জগতৰ ঈশ্বৰ ৰামচন্দ্ৰ হ'ল সত্য অৱতাৰ এই অৱতাৰ তত্ত্বৰ কথনৰ যোগেদি দেহ মন হৃদয়ত আমি মনৰ ভাৱ আৰু চিন্তনক পবিত্ৰ কৰি আমিনো কেনেদৰে ঈশ্বৰ কৃষ্ণৰ একান্ত সেৱক হ'ব পাৰোঁ ভাগৱত ভগৱন্তই আমাক যেন সেই সৎ পৰামৰ্শ দি দিছে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণস্বৰূপ দেৱতাক যদি আমি বিমুখ হওঁ আমাৰ ওচৰলৈ অহংকাৰ আহিব জগতৰ ঈশ্বৰ কৃষ্ণস্বৰূপ দেৱতাৰ চৰণত যদি আমি আশ্ৰয় নলওঁ তেতিয়াহ'লে আমাৰ ওচৰলৈ দৰ্প আহিব জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণৰ সেৱাৰ আশীৰ্বাদ আমি যদি লাভ কৰিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ ওচৰলৈ পাপ আহিব এই ব্যৱস্থাবিলাকক বুজাই জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ গুণ আৰু গৰিমা ঈশ্বৰ কৃষ্ণৰ মহিমা বিদুৰ স্বৰূপ মহামতীয়ে ধৃতৰাষ্ট্ৰ স্বৰূপ অন্ধজনৰ ওচৰতো যেন বিকট কৰি তেওঁকো যেন দিব্য দৃষ্টি দান কৰিব খুজিছে যে হে ৰাজন জগতৰ ঈশ্বৰ কৃষ্ণত যদি বিমুখ হয় তেতিয়াহ'লে শ্ৰী যশ আৰু মান এই সমস্তখিনি মাস হ'ব আবেশ বেকুল ৰখো সল চিন্তি মোক ঐ তু দুৰ্যোধনক এখনে তেজি মোক এ সব কুলৰ ধে ক এৰিবা কপাই এ কহিলো শাস্ত্ৰ ৰসাৰ তোমাত বুজাই ভাগৱত ভগৱন্তই তেখেতৰ বাংময় ৰূপত বিদুৰ স্বৰূপ ভকতৰ পৰম পবিত্ৰ মুখেৰে আমাক যেন এই কথা শ্ৰৱণ কৰাইছে ধৃতৰাষ্ট্ৰস্বৰূপ আমি স্বৰূপ অজ্ঞানীবিলাকক পৰামৰ্শ ৰূপেৰে আমাকেই যেন ভগৱন্তৰ চৰণ দৰ্শন কৰাইছে এই বাক্যৰ অমৃতেৰে আমাক কৈছে যে দুৰ্যোধন চুবি অহংকাৰক তুমি এতিয়াই তোমাৰ হৃদয়ৰ পৰা চিন্তা কৰা এই অহংকাৰে তোমাৰ সদায় অমংগল সাধন কৰিব এই অহংকাৰে তোমাৰ সদায় কুলক নাশ কৰিব তোমাৰ এই ভক্তিৰ ভগৱানৰ ধৰ্মৰ কুলটোক যদি তুমি ৰক্ষা কৰিব বিচাৰিছা শকুনি নামৰ এটা পুত্ৰক তুমি কুলৰ স্বাৰ্থত তুমি ত্যাগ কৰা দুৰ্যোধন নামৰ অহংকাৰক তুমি কুলৰ স্বাৰ্থত ত্যাগ কৰা আমিও ৰাজসিক আৰু তামসিক অহংকাৰ স্বৰূপ দুৰ্যোধনক আমাৰ হৃদয়ৰ পৰা আমি যেন আঁতৰাই পঠিয়াব নহ'লে বিদুৰ স্বৰূপ মহামতীৰ মহান আশীৰ্বাদ ভাগৱত ভগৱন্তৰ চৰণৰ আশীৰ্বাদ আমাৰ যেন লাভ নহ'ব এই কথাকেই যেন আমাক পদে পৰোক্ষভাৱে আৰু প্ৰত্যক্ষভাৱে আমাক বুজাব বিচাৰিছে আৰু কৈছে যে তুমি এটা পুত্ৰক ত্যাগ কৰা সকলোৰে কুশলৰ স্বাৰ্থ সকলোৰে কুশলৰ স্বাৰ্থত সকলোৰে মংগলৰ স্বাৰ্থত আৰু তোমাৰ নিজৰ হিতৰ স্বাৰ্থত তুমি যদি এজনক ত্যাগ কৰা তেতিয়াহ'লে ইয়াৰ কাৰণে তোমাৰ কোনো অনিষ্ট নহয় ইয়াৰ কাৰণে তোমাৰ মহালাভ হ'ব এই বুলি ধৃতৰাষ্ট্ৰস্বৰূপ অন্ধজনক বিদুৰস্বৰূপ মহামতীয়ে পৰামৰ্শ দিছে বিদুৰক দুৰ্যোধনৰ দুৰ্ব্যৱহাৰ হেৰা এতে কবুলিয়া মন ভয়লে কুনি কুধে জ্বলি গলা দুৰ্যোধন অঘিত পাই যে হনে নীল হোতাখন অধৰ কম্পায় বুলিলা বচন সোণৰে শকুনি দোষা খন মোৰ কথা ইটো কপতি ককোনে আনিলে চিত অমূৰণে জীৱে পাণ্ডৰ চিন্তে হিত
এতেকে ইহারসমু চিত করা কাজ ধন কাহি লয়া নগ রর করা মাজ হে রামেহি বুলি মনে রহি লেক দুর্যোধন অকার্য বুঝিবি দূরয়ো থিলা তেতিখন ধৃতরাষ্ট্রক দিয়া সৎ পরামর্শ ধৃতরাষ্ট্রের এই পুত্রস্বরূপ প্রতীক দুর্যোধন স্বরূপ অহংকারে লগে লগে নচ্ছাত করিলে কি করিলে অহংকারের অগ্নি বিদুর স্বরূপ মহামতির এই পরম পবিত্র শুদ্ধ আজ্ঞা বানিয়ে যেন অহংকারত বেশি ক্রোধ রূপী অগ্নিত ঘিউহে যেন ঢালিলে তপ তপতে যেন জ্বলি গেল ক্রোধর অগ্নি যিদরে ঘি পায় অগ্নি উপরলেকে উঠি প্রজ্বলিত হয় ঠিক সেইদরে দুখন উঠ কপাই কোধেরে সৈতে দুর্যোধনে ইফালের পর সিফাললে বাহু জোকারি জোকারি শকুনি আর দুঃশাসনক কবলে ধরলে হেরৌ শকুনি হেরৌ দুঃশাসন মূর কথা শুন এই কপটিক অর্থাৎ কপটমতী এই দুর্বুদ্ধিযুক্ত এইজনক ইয়ালে কোনে আনিল দেখাচোন এজন সাধারণ দাসির পুত্রর দুষ্ট কেনে মনোভাব মূর অন্নকে খায় আর মূরেই অহিত চিন্তা করি পাণ্ডবর মঙ্গলের কারণে মুক্তি ত্যাগ করবলে পরামর্শ দিছে এতেকে ইয়াক আজি সমুচিত কার্য করব লাগিব ইয়ারপর সমস্ত ধনধান কাহিল ইয়াক নগরের পর বাহির করে দিব লাগিব এইবুলি মনে মনে রই গেল দুর্যোধন আর সঠিক সময়ত সঠিক সিদ্ধান্তর সুযোগ লই বিদুর মহামতিয়ে লগে লগে সেই রাজসভা ত্যাগ করলে ভাগবত ভগবন্তর বাংময় মূর্তির এই তৃতীয় স্কন্ধর বিদুর স্বরূপ মহামতির পরম পবিত্র বুদ্ধিয়ে আমাক যেন কইছে অহংকার হিংসা আর দুর্বুদ্ধি এইবিলাকর ওচরত সদ্বুদ্ধি যেন সদায় পরাজয় সদ্বুদ্ধিয়ে যেন সদায় আত্মসমর্পণ করে সদ্বুদ্ধিয়ে যেন সদায় নিজের মার্গর ফলে আঁতরি গুছি যায় বিদুর স্বরূপ মহামতীয় দুর্যোধনরূপী অহংকার আর অভিমানের ওচর সম্পূর্ণরূপে নিষ্পভ হয়ে অহংকারের অগ্নির পরা যেন মুক্ত হব বিচারি রাজসভা ত্যাগ করলে হে কৃপালু বৈষ্ণব সমস্ত ভাগবতর তৃতীয় স্কন্ধর ধৃতরাষ্ট্র বিদুর কথোপকথনের আজির এই অংশ পাঠ আর পর্যালোচনার আমার আজির পাঠ আমি আপনা খবর সবার চরণত সেবা জানাই ইমানতেই সামরিছ জয় গুরু শঙ্কর কৃষ্ণ।